আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নোকিয়া এবার তাদের ফিক্সার ফোনের অধীনে আরো একটি দুর্দান্ত ফিক্সার ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া 6600 বাটন ফোনটি। বরাবরের মতো আপনারা সকলে জানেন নোকিয়ার স্মার্টফোনের সাইতে বাটন ফোনগুলো আমাদের মাঝে অনেক জনপ্রিয়, তাই নোকিয়া তাদের এই জনপ্রিয়তাটাকে ধরে রাখার জন্য কিছুদিন পরপর দারুণ দারুণ বাটন ফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তারই মধ্যে অন্যতম হচ্ছে নোকিয়া 6600 বাটন ফোনটি। এছাড়াও এই ফোনটিতে আপনারা 32 MB ইন্টারনাল স্টোরেজ এবং অডিও জ্যাক সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেটে যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু অন্যান্য ফোনগুলোর মতোই করা হয়েছে। এই ফোনটির ডিজাইনে কোনো ধরনের ব্যতিক্রম ব্যবহার করা হয়নি, যদিও এই ফোনটির পুরুত্বটা একটু বেশি হয়ে গিয়েছে, তবে আরেকটু চিকন হলে ফোনটি আমাদের জন্য দেখতে অনেকটা সুন্দর লাগত। এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা হয়েছে 58x24 mm, আর ফোনটির ওয়েট করা হয়েছে মাত্র 122 গ্রাম। যদিও একটি বাটন ফোন সেই হিসেবে এই ফোনটির ওয়েট কিন্তু যথেষ্ট সাধ্যের মধ্যে রাখা হয়েছে। ফোনটির ওয়েট নিয়ে আমার আর কোনো ধরনের কমপ্লিমেন্ট নেই, আপনার যদি ফোনটির ওয়েট নিয়ে কোনো ধরনের কথা অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এই ফোনটির পেছনে আসলে আপনার একটি সিঙ্গেল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন, তবে ফোনটির সামনে আসলে কোনো ধরনের সেলফি ক্যামেরা পাচ্ছেন না। যদিও বর্তমানে এই ফোনটিতে যদি একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে কিন্তু বিষয়টি অনেক ভালো হতো। ফোনটিকে আপনারা কেমন লাইট গ্রে এই একটি কালারই পেয়ে যাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.1 ইঞ্চির একটি TFT প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে 176x208 pixels রেজুলেশন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 130 PPI ডেন্সিটি, যে ডিসপ্লেটিতে সাপোর্ট করবে 65,000 পর্যন্ত কালার। এছাড়াও প্রোটেকশনের জন্য এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 5-ওয়ে জয়স্টিক নেভিগেশন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে UI হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.0, আরও থাকছে এই ফোনটিতে সাইম্বো E1 7.0 সিরিজ। এছাড়াও GPU হিসেবে এই ফোনটিতে থাকছে 104 MHz-এর একটি GPU। ফোনটিকে আপনারা 32 MB এবং 6 MB এই দুইটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাবেন, যদিও 32 MB-এর স্টোরেজ ক্যাটাগরিটি MMC-র ব্যবহার করা হয়েছে। আমি মনে করি বাজেট সেগমেন্টে ফোনটির পারফরমেন্স আমাদের মেনে নিতে হবে। ক্যামেরা হিসেবে এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ, তবে ফোনটির সেলফিতে থাকছে না কোনো ধরনের লেন্স। আর পাওয়ার হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 8050 mAh-এর একটি ব্যাটারি, যদিও এই ফোনটিতে বাজার সেগমেন্টে 2-3000 mAh-এর মতো ব্যাটারি ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা ওয়াইফাই বাদে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।